আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে অনেক মজাদার একটা আচার বানিয়েছি, খুব অল্প উপকরণে আসলে আচারটা তৈরি করা যায়, তবে অনেক ভালো লাগে এই আচারটা, শুকনো আচারটা খেতে। আর এই আচারটা তৈরি করতে গেলে আমটাকে আগে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, কাটার পরে তারপর হচ্ছে হলুদ ফাঁকি আর সামান্য মরিচ ফাঁকি দিয়ে সেটা শুকিয়ে নিতে হবে। তো এখানে হচ্ছে এই তো আমগুলো আমি কিন্তু শুকিয়ে নিয়েছি, একটা আমকে চার ভাগ করার পরে আট ভাগ যে করে ওই রকম করে কেটে নিয়েছি, আমি আবার মাঝখান দিয়ে ফাড়া দিয়েছিলাম, তো সেই জন্য এরকম হয়েছে। তো আমটা শুকানো হয়ে গেছে, তো এরকম কালচে কালচে কালার, মানে আমের ফলির মতো হয়ে গেছে এক কথায়। তো এই আচারটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এদিকে হচ্ছে এই তো আমি সিরকা দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে রসুনের পেস্ট, তারপর হচ্ছে এখানে হচ্ছে রসুনের পেস্ট আর হচ্ছে সরিষা, কালো সরিষা, তো দুইটা এখন আমি সিরকা দিয়ে এটা ব্ল্যান্ড করে নেব। আর ওইদিকে হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে পাঁচফোড়ন, আর লাগবে চিনি, অল্প চিনি দেবো আমি, যেহেতু আমি একটু টক মিষ্টি আচার বানাবো, মানে টকটাই বেশি থাকবে, মিষ্টি কম, তো সেই জন্য বেশি চিনি আমি দেবো না, হালকা মিষ্টি, হালকা বেশি টক আর কি, হালকা মিষ্টি করবো আচারটা। তো এগুলো এখন আমি ব্ল্যান্ড করে নেব। তো আমি ফ্রাই প্যানে কিন্তু তেল দিয়ে দিয়েছি, এটা হচ্ছে সরিষার তেল, তো এখন হচ্ছে ওই ব্ল্যান্ড করা সরিষা আর হচ্ছে সিরকা রসুন দিয়ে যে আমি ব্ল্যান্ডটা করেছি ওইটা দিয়ে দেবো, তেলটা গরম হয়ে আসতেছে, প্রায় গরম হয়ে গেছে, তো এই এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এই তো ব্ল্যান্ড করাটা, পুরোটাই দিয়ে দিব। আর এখন একটু কষানোর পরে হচ্ছে আমি আমগুলো দিয়ে দিব। আসলে খুব আমি আমার মতো করে আসলে আচারটা বানাচ্ছি, আমি কারোর থেকে কোনো কিছু শিখিনি, আসলে আমি নিজে নিজের মতো করে তৈরি করতেছি। তবে আচারটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এই তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই তো মোটামুটি কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি এই পর্যায়ে হচ্ছে আমি পাঁচফোড়ন আর হচ্ছে শুকনা মরিচ ডালা ব্ল্যান্ড করাটা সেটা থেকে কিছুটা দিয়ে দেব। তো আমি কিন্তু সাথে হলুদ ফাঁকিও দিয়ে দেবো, তো এখন হচ্ছে হলুদ ফাঁকিটা দিলে একটু সুন্দর একটা কালার আসবে, তো সেই জন্য হলুদ ফাঁকি দেব। আর এখন এটাকে আরেকটু কষিয়ে নেব। তো এখন হচ্ছে ভালোভাবে কষানো হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে কষানোটা, অনেকক্ষণই আমি কষিয়েছি আসলে। তো তারপরে হচ্ছে আমি আমগুলো দিয়ে দিছিলাম, তো আমটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছে মানে পানি বেশি একটা দেই নাই, তো সেভাবে আর কি কষানো হয়েছে। তো মাশাআল্লাহ আচারের কালারটা কিন্তু সুন্দর এসেছে, তো আমি এটাকে আরেকটু জাল করব আসলে, আর এটাকে আরেকটু জাল করলে এটার কালারটা আরেকটু কালচে হয়ে যাবে, তো সেরকমই আমি করবো আচারটা, কালো কালারই করে নিব, এই কালারটাও কিন্তু সুন্দর লাগে। তারপরও আরেকটু জাল করতে হবে আচারটাকে, একটু পানি দিয়ে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখন কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব, যেহেতু আমি আগে বলেছি এটা হচ্ছে টক আচার হবে, মিষ্টি সেরকম হবে না আর কি, তবে আমি সেজন্য অল্প চিনি দিয়ে দিছি। তো প্রথমে আমি একটু চিনি দিয়েছিলাম, তো এখন আর একটু দিয়ে দিলাম, এখন একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর হচ্ছে আমি এখন এটাকে ঢেকে দেব আর একটু রান্না করার জন্য আর কি আচারটা। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি,
তো আমার আচার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আমি একটু বাটিতে বেড়ে নিয়েছি, দেখাচ্ছি। মাশাল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এই তো ফ্রাই প্যানে কিছুটা আছে, তো আমি বাটিতে বেড়ে নেওয়ার পরে এইটুকুনি ফ্রাই প্যানে ছিল। তো এখন হচ্ছে এটা ঠান্ডা হওয়ার পরে ভালোভাবে আমি একটা কাচের বয়ামে ভরে তারপর রেখে দিব, যেহেতু আমি এটা নর্মালে এমনিতে নর্মালে কিন্তু রাখা যাবে, তবে আমি এটা ফ্রিজে রাখবো, নর্মাল টেম্পারেচারে ফ্রিজে। তো এটাকে ভালোভাবে ঠান্ডা করে তারপর আমি বয়ামে ভরে নিচ্ছি। এই তো মাশাল্লাহ, আচারটা অনেক লোভনীয় হয়েছিল, যেরকম দেখতে হয়েছিল আসলে খেতেও সেরকমই হয়েছিল, অনেক মজা। আর আচার দেখা যায় একটু সময় গেলে ভালো লাগে খেতে, সাথে সাথে কিন্তু আচারটা এত ভালো লাগে না, আস্তে আস্তে পুরান হলে আর কি আচারটা মজা লাগে বেশি, তো সেরকমই হয়। তো আমি এখন এটাকে ভালোভাবে ঠান্ডা করার পর এখন বয়ামে ভরে নিচ্ছি। এই তো আমি কিন্তু বয়ামে ভরে নিয়েছি, এরকম করে কাচের বয়ামে রেখে দেওয়া যাবে। তো আমি এটা পুরোটাই ভরে নিয়েছি, তো আমি ফ্রিজে রেখে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।